সব সময় আমার কাছে ভালো মন্দ কয় আল্লাহ, কত যখনই আসে আমার কাছে 10 মিনিট হইলেও বসে, যাইতে আসতে দেখা করে, তাদের বিচার চাই, কঠোর বিচার চাই। আমার দেবর তো কোন ফাঁসির আসামি না, আমার দেবর তো কোন বদ ছেলেও না। হ্যাঁ, অবশ্যই আমাদের এলাকার একজন মেধাবী স্টুডেন্ট আমরা হারালাম, আমরা এর কঠিনতম বিচার চাই, যে মারছে তার বিচার চাই আর কি। ভাই শুতে জায়গা পায় না ভাই, আমার ভাই মানুষের কাছে থাকতে ভাই, ছোট বোন ভাই, আরে ভাই কষ্ট করে লেখাপড়া করতে ভাই, আমার ভাই তার ফলটা পালো না কে, কোন নিষ্ঠুরে মারলো তার হাতটা কে কাপলো না, আমার ভাইয়ের বিচার জানি হয় মৃত্যু। যেই নিষ্ঠুর, যেই শয়তান, যেই নিবক হারাম আমার ভাইয়ের উপর দিয়ে গুলি চালাচ্ছে, তাকে আমার সামনে আনুক, তার সামনে বলে আমি বডি দিয়ে ওই ভাবে কোপে মারবো, আমার এটা আত্মা শান্তি পাবি, আমার বাপের আত্মা শান্তি পাবি, আমি মৃত্যুর বিচার চাই, আমার আত্মা শান্তি পাওছো না। ওই ছেলের মধ্যে দাঁড়িয়ে ওটা শান্তি দিয়ে গ্রামের মানুষ জিজ্ঞেস করেন তারা কি বলে, তাই ওই ছিল ও ক্লাস ফাইভে, ওই বৃত্তি পায়, ও বৃত্তি, ওর বাড়িতে কোনো টাকা পয়সা দেওয়ার মতো লোক নাই, আমরা আর্থিক অবস্থার কারণে লেখাপড়া ছাড়ি দিছি, অন্য কর্ম করি, কিন্তু ওই এত কষ্ট করে লেখাপড়া করছে, ওই দুই চারজনের ছেলে মেয়ে লেখাপড়া টিউশনি করাছে, প্রাইভেট পড়াছে, ওই লেখাপড়ার পাশাপাশি, এতে করে কি মানে আমরা আর কঠিন বিচার চাই। এটা তো ওরা তো ভালো একটা কাজ সরকারের কাছে ওরা ভালো কথা বলছে, যে একটা কোটা বাড়াক, শুধু ওই যদি যারা মুক্তিযুদ্ধ করছে তারাই যদি চাকরি পায়, তাহলে আরো তো দেশে অনেক লোক আছে মেধাবী লোক, এরা তাহলে ছোট থাকি এই বৃত্তি পায়, সরকার কৃষক বৃত্তি দিল, তাহলে এই গরিব লোকটা এরা যুদ্ধ করে না, এদের মামা নানা কেউই ছিল না, যুদ্ধ করার লোক ছিল না।